আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনি হয়তো বা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে। 2022 শেষের দিকে প্রায় 2023 কিন্তু ফা রাখবো, ফটো এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর ভিডিওটা একটু স্কিপ করবেন না, পার্ট বাই দেখবেন, তাহলে আপনার ফটোগুলো এডিট করতে খুবই সহজ হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। সো লেটস গেট স্টার্ট। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু পিএনজি লিঙ্ক দেওয়া আছে, একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে সরাসরি এগুলো ডাউনলোড করে ফটো এডিটিং কাজ শুরু করে দিতে পারেন। আপনি যদি হ্যাপি নিউ ইয়ার 2023 দিয়ে ফটো এডিট করতে চান তাহলে সর্বপ্রথম আপনার যেই ইমেজটি ইউজ করবেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেজন্য আপনি সরাসরি চলে যাবেন remove.bg এই ওয়েবসাইটে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। আপলোড ইমেজ থেকে আপনার ইমেজটি সিলেক্ট করে দিবেন। তা আমি সিলেক্ট করে দিয়েছি, এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিছে। আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারেন। ডাউনলোড শেষে আমরা চলে যাব সরাসরি পিক্সেলাপে, এরপর টেক্সটটা ডিলিট করে দেব। তো আমরা এখান থেকে এই অপশন থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব, এরপর ডাউনলোড করা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি সিলেক্ট করে দিবেন। ইমেজটি দিতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ওটা জাস্ট বসিয়ে দিবেন। এরপর আমাদের আর কিছু পিএনজি ইমেজ আছে, চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম, আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনার যদি ওকে হয় তাহলে আপনি সেভ আইকন থেকে সেভ ফেস ইমেজ অ্যান্ড সেভ টু গ্যালারি। তো আমরা সেকেন্ড ছবি সেকেন্ড পিএনজিটা এই ইমেজ দিয়ে এডিট করে দেখব। জন্য আমি ইমেজটা ইম্পোর্ট করলাম, এরপর প্লাস এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আরেকটা পিএনজিটা সিলেক্ট করে দেবেন। এরপর রিলেটিভ সাইজ থেকে 100% রাখবেন, আপনার ইমেজ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর সেভ আইকন থেকে সেভ ফেস ইমেজ অ্যান্ড এখান থেকে পিএনজি সিলেক্ট করুন অ্যান্ড এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারি। এরপর চাইলে আপনারা লাইট রুম থেকে একটু কালার গ্রেডিং করে নিতে পারেন, এগুলো লাইট রুমে ইনপুট করব। আমি কিছু প্রিসেটের লিঙ্ক দেব, আপনারা চাইলে ও প্রিসেটগুলো কপি অ্যান্ড পেস্ট করে কালার গ্রেডিং করতে পারেন। আই হোপ আপনাদের কোনো অসুবিধা হবে না এই কাজটি করার জন্য। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন।